হলো বিপ্লবী বাংলা নিউজ পোর্টাল অ্যান্ড ওয়েব টিভি নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন বিপ্লবী বাংলা নিউজ টিভি। দর্শক বন্ধুরা, আজ আমাদের বিপ্লবী বাংলা নিউজ টিভির ক্যামেরা বন্দী হলো। গুরুত্বপূর্ণ খবর, অতুলপুরে তৃণমূল কংগ্রেসের মহামিছিল। অতুলপুরে আজ হয়ে গেল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহামিছিল। কেন্দ্র সরকারের বাংলার প্রতি বঞ্চনা এবং জনবিরোধী নীতির বিরুদ্ধে আজ অতুলপুরে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা ও অতুলপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির নেতৃত্বে এই মহামিছিল অনুষ্ঠিত হলো। এই মহামিছিলকে কেন্দ্র করে অতুলপুরের রাস্তা ছিল একেবারে জলস্রোতে পরিপূর্ণ। প্রাকৃতিক বিপর্যয় থাকা সত্ত্বেও মানুষ ছাতা মাথায় দিয়ে আজকের এই মহামিছিলে যোগদান করে। এই মহামিছিল ছিল সুসজ্জিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আজকের এই মহামিছিলে মহিলাদের যে অংশগ্রহণ সেটা ছিল সবচেয়ে বেশি। তোমরা দেখতে থাকো সেই মহামিছিলের ছবি। আজকের এই মহামিছিল থেকে মন্ত্রী শ্যামল সাঁতরা নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে ছাড়েননি। তিনি প্রধানমন্ত্রীকে বলেন বেচুরাম বলে কটাক্ষ করেন। তিনি মিটিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আগামী দিনে হয়তো দেশকে বেঁচে দেবে, তাই 2021-এর বাংলার নির্বাচনে বিজেপিকে বাংলা ছাড়া করতে আজকের এই মিছিলে 15 থেকে 16 হাজার মানুষ পা মিলিয়েছেন বলেই তিনি দাবি করেন। তোমরা দেখতে থাকো সেই মহামিছিলের ছবি। কোকুলপুর রাস্তা একেবারে জমজমাট, মানুষের ভিড়ে পরিপূর্ণ, জনস্রোতে পরিপূর্ণ তৃণমূলের মহামিছিল। যে মিছিলে প্রায় 15 থেকে 16 হাজার মানুষ যোগদান করেছেন বলে মন্ত্রী শ্যামল সাঁতরা দাবি করলেন। Thank you.
আজকে সকাল বেলাতে একটা মহা মিছিলের মধ্য দিয়ে আমরা এই প্রতিবাদ মিছিলটাকে বিক্ষোভ মিছিলটাকে আজকে মানুষের কাছে তুলে ধরলাম। সুতরাং মানুষ আজকে বুঝতে পেরেছে যে বিজেপি একটা রেডধারী পার্টি, ধর্ম নিয়ে তারা রাজনীতি করে, মানুষকে নিয়ে নয়, হাত নিয়ে নয়। সুতরাং মানুষের বাসি দাঁড়ানোর যে অঙ্গীকার তারা কিন্তু ব্যর্থ হয়েছে। 2019 সালে লোকসভায় যারা টেস্ট করতে চেয়েছিল বিজেপিকে, তারা বুঝে নিয়েছে যে বিজেপি হচ্ছে বিষ পার্টি। সুতরাং এই পার্টির সঙ্গে থাকলে বিষ খেয়ে মারা যেতে হবে, তাই তারা হাজার হাজার মানুষ একেবারে নিঃস্বার্থে নিয়েছেন এবং আজকে মিছিলে সমাগত হয়েছে। আজকের এই মিছিলে কত মানুষ পার হয়েছে? আজকে প্রায় 15 থেকে 16 হাজার মানুষ প্রথম আজকে পা মিলিয়েছেন এবং বুঝতেই পারছেন বৃষ্টিকে উপেক্ষা করে সবাই আজকে ভিজে গেছে। এখনো পর্যন্ত কেউ কিন্তু গ্রাম ছেড়ে যায়নি, অর্থাৎ তাদের প্রত্যেকের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং জোড়া ফুলের প্রতীক রয়েছে। সুতরাং যতই বৃষ্টি আসুক, বাদল আসুক, ঝড় আসুক, ঝন্ডা আসুক, এই পবিত্র মাটি গোতুলপুর, যেখানে মা সারদা দেবী জন্মগ্রহণ করেছেন, সেই মাটিকে কোনো বিদেশি শক্তি তারা পরাজিত করতে পারবে না, পারতেও পারবে না। সুতরাং সেই বার্তা আজকে বুঝিয়ে দিয়েছে। কোতুলপুর থেকে উত্তম দে রিপোর্ট, বিপ্লবী বাংলা নিউজ টিভি।